বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করোনা তৃতীয় ঢেউ মানুষকে সচেতন করতে পথে নামলো ব্লকের নেতৃত্ববৃন্দ। এদিন দেওয়ানদিঘি এলাকায় পথ চলতি মানুষকে এবং সবজি বাজারে ক্রেতা ও বিক্রেতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিল উপস্থিত বর্ধমান উত্তরের বিধায়ক নিশীদ মালিক, ব্লকের সভানেত্রী কাকুরি গুপ্ত তথা ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য। এদিন যুব সভাপতি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করোনায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আজ থেকে মাস্ক স্যানিটাইজার দিয়ে কর্মসূচি শুরু করলাম। এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। আপনারা জানেন যে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই কোভিড পরিস্থিতিতে রাস্তায় দাঁড়িয়ে নিজে রাস্তায় নেমে বাংলার মানুষকে সচেতন করছেন, বাংলার মানুষ যাতে রক্ষা পায় তিনি সেটাকে সদা সেই পক্ষে সদা সচেষ্ট আছেন এবং তার নির্দেশ অনুযায়ী আমরা বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে দেওয়ানদিঘি মোড় সংলগ্ন এলাকায় আমাদের স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হলো সাধারণ পথ চলতি মানুষকে। এবং হাট আজকে এখানে আমাদের যে হাট বসেছে সেই হাটের ক্রেতা বিক্রেতা উভয় পক্ষকে আমাদের মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে সচেতন করা হলো। আপনারা দেখেছেন এর আগের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে করোনা যখন থাবা বসিয়েছিল তখনও আমরা বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিধায়ক নিশীদ মালিক এবং ব্লকের সভানেত্রী আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকুলি তাকে সামনে রেখে আমরা এই ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা গ্রাম বুথ স্তর পর্যন্ত আমরা স্যানিটাইজার মাস্ক বিতরণ করেছিলাম। যখন গভীর লকডাউন চলছিল তখন সাধারণ দুস্থ খেটে খাওয়া গরিব মানুষদেরকে আমরা খাদ্যদ্রব্য হচ্ছে পৌঁছে দিচ্ছিলাম বাড়ি বাড়ি। তারপরে এই তৃতীয় পর্যায়ে যখন আবার এই করোনার থাবা বসেছে আমরা আজ থেকে শুরু করলাম বর্ধমান 1 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।